আপনাদের কাছে আমি দেখাবো ফ্রিজের মধ্যে কিভাবে, ফ্রিজে কিভাবে কন্ডেন্সার লাগাতে হয়। কন্ডেন্সার লিক হয়ে গেলে আপনারা তো সাধারণত জানেন যে ভিতরে কন্ডেন্সার থাকে বলে আমরা ভিতর থেকে মেরামত করতে পারি না, তাই এক্সট্রা একটা পিছনে লাগাই দিতে হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি 95 ওয়াটের কম্প্রেসার। এটির মধ্যে কত ওয়াটের কম, কত লেয়ারের কন্ডেন্সার লাগবে এটা আপনারা অবশ্যই জানেন সম্ভবত। এটির মধ্যে লাগবে আপনার 10 লেয়ার একটা কন্ডেন্সার লাগবে। এটি আপনাদেরকে আমি সম্পূর্ণ কাজটি করে আপনাদেরকে আমি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন কম্প্রেসার, এখান থেকে আমরা চেম্বারের যে লাইনটি, সেকশনের যে লাইনটি আমরা কেটে রেখেছি এবং কেবলের টিউবটি আমরা আলাদা করে মিটার লাগিয়ে রেখেছি এটা চেক আপ করার জন্য যে চেম্বারে লিক আছে না কন্ডেন্সারে লিক আছে। আমি তো মূলত কাজটা করে তারপর ভিডিওটি করে কাজ করে তারপর আপনাদেরকে আমি ভয়েস দিচ্ছি, সেই জন্য আপনাদেরকে এইভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমি প্রথমেই চেম্বারে মানে ডিক্সাস পাইপে, সেকশন পাইপে আমরা প্রেশার দিয়ে, হাওয়া দিয়ে প্রেশার দিয়ে আমরা দেখতেছি যে এটার চেম্বারটা লিক আছে কিনা, সেকশন পাইপটা লিক আছে কিনা। আমরা দেখতে পেয়েছি যে কোনো প্রকার লিক নেই, এই জন্য আমরা কন্ডেন্সারটি চেঞ্জ করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সম্পূর্ণ সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি যে কোন দিকে গ্যাস চার্জ করতে হয়, কোন পাইপ দিয়ে আপনার গ্যাসটা উপরের দিকে ওঠে এবং কোন দিতে কোন পাইপ দিয়ে আবার রিটার্ন চলে আসে। এখানে আমি প্রেশার দিয়ে রেখেছিলাম 350 প্রেশার দিয়ে রেখেছিলাম, কোনো প্রকার কোনো লিকেজ না থাকার কারণে এটি 350 মধ্যেই আছে। আপনার ভালো করে দেখেন, ফ্রিজের কাজ সাধারণত খুব সহজই হয়ে থাকে, আপনারা চেষ্টা করলে সবাই পারবেন। এটা হচ্ছে আপনার পূর্বের যে স্টিনারটি ছিল ফিল্টার, সেই ফিল্টার একটু জং পড়ে গেছে, আমরা এই ফিল্টারটি চেঞ্জ করে দেব, ফিল্টারটি আমরা নতুন করে লাগিয়ে দেব। কম্প্রেসার আপনার এটা 600 নম্বর গ্যাসের একটা কম্প্রেসার। আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কন্ডেন্সার লাগাতে হয়, ফিটিং করতে হয়। এখন আমরা কন্ডেন্সারের যে ফার্স্ট মাথাটা আছে, ডিক্সাসের ফার্স্ট মাথা, এটা আমরা কেটে ফেলতেছি। কেটে তারপর আমরা নতুন একটা কন্ডেন্সার লাগাবো। এটা আপনারা ভালো করে দেখেন কীভাবে কাটতে হয়। এটা যে লাল কাটাতে কাটা হচ্ছে সেটির নাম হচ্ছে টিউব কাটার। অতিরিক্ত তেল আছে কন্ডেন্সারের মধ্যে। যাই হোক, আমরা এখন কন্ডেন্সারটি ফিটিং করবো, সেই জন্য আপনাকে দেখালাম এই কন্ডেন্সারটি আমরা এই ফ্রিজটিতে লাগাবো। 10 লিটার একটি কন্ডেন্সার আমরা আপনাদের সামনে দেখাচ্ছি, এখন আমরা ফ্রিজটির মধ্যে লাগাবো। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণভাবে আমরা এটি স্ক্রু দ্বারা লাগিয়ে রেখেছি ফ্রিজের ব্যাক সাইডে। আপনার দেখতেই পাচ্ছেন ব্যাক সাইডে আমরা 4টা স্ক্রু লাগিয়ে এটা ফিটিং করলাম। এখন আমরা নিচের দিকে যাই, দেখে নিন ভালো করে। নিচের দিকে গিয়ে ডিক্সাসের ফার্স্ট মাথা, এটা ডিক্সাসের ছোটো মাথা দেখা যাচ্ছে, এটা ডিক্সাসের লাস্ট মাথা। এখানে আমাদের স্টেনারটি লাগাবো, এখানে আমাদের স্টেনারটি হবে। আমরা খুলে দিলাম, দেখতে পাচ্ছেন আমরা এই পাইপটি ভিতর দিয়ে একটু বাঁকা করে তারপরে আমরা এটার মধ্যে লাগাবো। আমাদেরকে প্রথমেই লাগানোর আগে প্রথম কাজটি হচ্ছে আমরা এটার মাথাগুলো সুন্দরভাবে আমরা সিরিজ পেপার দিয়ে সুন্দরভাবে ঘষে চকচকে করে রাখবো, যাতে আমাদের ঝালাইটা কোনো সমস্যা না হয়, সুন্দর ভাবে লেগে যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমরা এটি, জং থেকে রং থাকে এসব থাকলে আমাদের জ্বালাইটা খুব সমস্যা হয়, তার কারণে আমরা কিন্তু আমরা এটি ঘষে তারপরে আমরা পরিষ্কার করে নিচ্ছি। আপনারা সবাই এরকম করেই করবেন,
তা না হলে মানে আমরা যে ঝালাইটা করব গ্যাস দিয়ে ব্লিজিং রড পিতল রড সব দিয়ে ঝালাইটা লাগানো খুবই মুশকিল হয়ে যায়, আমাদের গ্যাসটা অপচয় হয়ে বেশি, পরিশ্রম হয় বেশি। আমরা সব মাথায় সুন্দর করে ঘষে নিচ্ছি, ওয়াশ করে এখানে হবে। এখানে আমাদের ডেক্সাসের প্রথম ফার্স্ট মাথা, মানে এই যে দেখতে পাচ্ছেন এই ফার্স্ট মাথাটা আমাদের কম্প্রেসারের উপরে, মানে এখান দিয়ে এখান থেকে হাওয়াটা বেরিয়ে যায়। এই মাথায় আমরা এখানে লাগালাম, এখন আমরা এটা ঝালাই করে আপনাদেরকে দেখাবো। এটি একটি সাধারণত স্টিলের শিট, এটা আমরা ফিটিং করে রাখবো। এখানে ফিটিং করে মানে পিছনে জানে আমাদের আগুনটা আমরা ফ্রিজের মধ্যে যেন কোনো তাপ না লাগে, তার জন্য কিন্তু এটা ব্যবহার করা হচ্ছে সাপোর্ট হিসাবে। আর যেহেতু আমরা বাসায় গিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে আমাদের অক্সিজেনের বোতল গ্যাসের বোতল সব কিছু নিতে পারি না বলে আমরা গ্যাসের ক্যান ব্যবহার করি, সেই জন্য কিন্তু এরকম করা হচ্ছে। হ্যাঁ দেখতেই পাচ্ছেন, এখন আমরা এখানে আগুন জ্বালিয়ে আমরা হিট দিব, হিট দিয়ে তারপর আমরা ঝালাই করে নেব। এটা হচ্ছে পিতল রড এবং এখানে আমাদের সোহাগা রাখা আছে, সোহাগা দিয়ে আমরা আগে ভিজিয়ে নেব, তারপরে আমরা ঝালাই করব। হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে হিট দিতে হয়, না হলে আমরা আমাদের এই পাইপটা যদি পর্যাপ্ত পরিমাণ গরম না হয় বা হিট না হয় লাল হয়ে গেলে আমরা তো তখন আমরা এটি কী করব, আমরা সোহাগা দিয়ে ভিজিয়ে তারপরে আমরা পিতল রডটি এখানে গালাবো। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আগে আমরা প্রথমে এই সোহাগাটা এখানে দিয়ে নিয়েছি এবং আমরা ব্লিজিং আমরা পিতলের যে রডটা ওটা আমরা গালিয়ে নিচ্ছি, মানে জ্বালাইটা জানে আমাদের খুব সুন্দর হবে সেই কারণে। হ্যাঁ আমাদের জ্বালাই শেষ, খুব সুন্দর জ্বালাই হয়েছে। তারপর আমরা এটা হচ্ছে ডিক্সাসের লাস্ট পাইপ, যেখানে আমাদের ফিল্টার যোগ হচ্ছে, ফিল্টার এটাকে ফিল্টারও বলা যায় আবার স্ট্রেনারও বলা যায়, আমরা মূলত স্ট্রেনার নামেই এটা পরিচিত হয় সেই জন্য আমরা স্ট্রেনার বলতেছি। একটু উঁচা করে দিলে মানে জ্বালাইটা একটু সুন্দর হবে, ভিতর দিকে আপনার ভিতর দিকে কিছু যাবে না, ময়লা যাবে না, কিছু যাবে না, সেই জন্য আমরা মাথাটি উচ্চ করে দিলাম। এখন এটি আমাদের জ্বালাই হবে, এটিও যেহেতু আপনার একটু লোহা আর পিতলের অ্যাডজাস্টমেন্ট সেই কারণে আমাদের পিতলে জ্বালাই হয়, না হলে আমাদের ব্লিজিং দিয়ে জ্বালাই হতো। এই সোহাগা আমরা এখন দিয়ে নিলাম, সোহাগা দিলে একটা সুবিধা আমাদের এই জন্য এই যে আমরা সোহাগা ব্যবহার করি যে এখানে আমাদের জ্বালাইটা জানি খুব সুন্দর মলিন হয়, তার কারণে কিন্তু আমরা এখানে সোহাগা ব্যবহার করতেছি, না হলে আমরা জ্বালাইটা ভালো হবে না। দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে জ্বালাই দেওয়া হচ্ছে, হ্যাঁ গলতেছে। এখানে এখানে একটু বেশি পরিমাণে হিট দিতে হয়, হিটটা যদি কম হয় তাহলে কিন্তু এটা গলবে না, যার কারণে আমাদের হিটটা একটু বেশি দিতে হবে। হ্যাঁ আমাদের জ্বালাই শেষ, এখন আমরা সেকশনের যে লাস্ট মাথাটা আছে যেখান থেকে গ্যাসটা আমাদের রিসিভ করবে কম্প্রেসারে, সেই পাইপটি লাগানো হয়েছে, এখন আমরা এটিও জ্বালাই করে কমপ্লিট করব। এর আগে আমি বলে নিচ্ছি আপনাদেরকে যে যেহেতু আমরা এই সেকশন পাইপ ডিক্সাস পাইপ সব পাইপে আমরা অয়েল পেয়েছি, তেল কম্প্রেসার অয়েল যাকে বলা হয় কম্প্রেসার অয়েল যেহেতু পেয়েছি, সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে 1000 খাইয়ে নিতে হবে যাতে কোনো প্রকার চকিং বা পাইপ জাম না হয়ে যায়। সেই জন্যে এটা আমরা জ্বালাই দেবো, যেহেতু পিতলের সাথে পিতল জ্বালাই হচ্ছে সেহেতু আমরা ব্লিজিং দিয়ে জ্বালাই করতেছি। দেখতেই পাচ্ছেন এটা একটু এতে হচ্ছে ব্লিজিং রড, আমরা মাথাটি ব্লিজিং রডের মাথাটি ব্যাখ্যা করে নিয়েছি এই কারণে যে পিছন সাইডে যদি জ্বালাই সঠিকভাবে না হয়, পিছন যেহেতু দেখা যাচ্ছে না সেই ক্ষেত্রে আমরা ব্লিজিংটি একটু বাঁকা করে নিয়েছি, যেন খুব সহজেই ভিতর পর্যন্ত আমাদের জ্বালাইটা খুব সুন্দর হয়। দেখতে পাচ্ছেন আমাদের জ্বালাই কমপ্লিট, আমাদের জ্বালাইটা এখন কমপ্লিট হয়ে গেছে। আমরা এখান দিয়ে গ্যাস সার্চ করবো, সেই জন্য এখানেও আমরা সিরিজ পেপার দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমরা এইগুলো হচ্ছে 1000 অ্যান্টিময়েস্ট 1000, এটি বেশি পরিমাণ ইউজ করা যাবে না, খুব অল্প পরিমাণে ইউজ করতে হবে। আমরা সর্বোচ্চ এটা এই ফ্রিজটিতে আমরা 2টি 1000-এর বোতল খাওয়াবো,
দেখতে পাচ্ছেন এখানে যে কেবলারি টিউবটা আছে, কেবলারি টিউবের এই মাথা দিয়ে আমরা ফ্রিজটা অন করে এই মাথা দিয়ে আমরা থাউজেন্ডগুলো খাওয়াবো, যাতে আমাদের চেম্বারের ভিতরে মানে সেকশনের ভিতরে কোনো প্রকার তেল উঠে থাকে তাহলে সম্পূর্ণ তা ভিতরে চলে যাবে, যার কারণে আমাদের কোনো চকিং হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমরা এটি আপনারা কুক করার ক্ষেত্রে সর্বপ্রথম এই এটি যে কেটে নেবেন, এটি কেচি কাচি দ্বারা সুন্দর করে কেটে নেবেন। এখন এটা ঢুকিয়ে দিলেন, দেখুন কত সুন্দরভাবে ভিতরে চলে যাচ্ছে, মানে এখন পর্যন্ত কোনো চকিংয়ের সম্ভাবনা নেই, আর যেহেতু থাউজেন্ড খাওয়ানো হচ্ছে তারপরে কোনো চকিং হবে না, এটি শিওর বলা যায় যে এখানে আর কোনো চকিং হবে না। এই জন্য আমরা দুইটি বোতল খাওয়ালাম, দেখতেই পাচ্ছেন দুইটি বোতল সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ শেষ, সম্পূর্ণ শেষ। এখন আমরা একটু ফেলে দিয়ে সামান্য হালকা 10 থেকে 15 সেকেন্ড আমরা চালালাবো। এখন দেখেন শূন্যর নিচে চলে আসছে মিটার, যেহেতু শেষ। এখন আমরা এই কেবলের টিউবটি স্টেনারের ভিতরে ঢুকিয়ে আমরা জ্বালাই করে নেব। এই কেবলের টিউবটি এই মাথায় জ্বালাই হবে, চিকন মাথায়। চিকন মাথায় এখন জ্বালাই করবে, এটিও হবে ব্লিজিং রড দ্বারা। আপনারা দেখেন এই জ্বালাই হচ্ছে, খুব সতর্কভাবে জ্বালাই করবেন যাতে অন্য কোথাও আপনার আগুনে হিটটা না লাগে, আগুন জানি না ছড়িয়ে যায়, খুব সতর্কভাবে কাজটি করতে হবে। আমাদের এখানে জ্বালাই শেষ, এখন আমরা এটিকে আমরা যেহেতু সম্পূর্ণ ভিডিও দেখাতে পারছি না, অনেক সময় স্বল্পতার কারণে, সেই ক্ষেত্রে আমরা বেগমটা করে তারপরে পাস করে ভিডিওটি পাস করে আমরা বেগম করে নিচ্ছি। এখন আমরা গ্যাস চার্জ করব। এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমরা বড় বোতল সিলিন্ডার সবার বাসায় নেওয়া যাওয়া সম্ভব না, এই ক্ষেত্রে আমরা ছোটো গ্যাসের বোতল আমরা সাথে করে নিয়ে এসেছি এবং এটি দিয়ে আমরা গ্যাস চার্জ করছি। দেখতেই পাচ্ছেন গ্যাস ফ্রিজের কম্প্রেসারের ভিতরে ঢুকছে। আপনারা সবসময় মাথায় রাখবেন 600 নম্বর গ্যাস সবসময় শূন্য প্রেশারের মধ্যে রাখার চেষ্টা করবেন, যাতে আপনারা ভালো একটা ঠান্ডা পান, না হলে বেশি গ্যাসটা বেশি যদি গ্যাস আপনারা ঢুকিয়ে দেন তাহলে দেখা যাচ্ছে আপনার কম প্রেশারটা ওভারহিট হয়ে যাবে, বন্ধ হলে আবার চালু হতে অনেক সময় লাগছে, অনেক নানা ধরনের সমস্যা হতে পারে। আমরা দেখি, হ্যাঁ হ্যাঁ, ডিক্সাস পাইপ সম্পূর্ণ প্রায় গরম হয়ে যাচ্ছে, যেহেতু ডিক্সাস পাইপ গরম হচ্ছে তাহলে ভিতরেও আমাদের সেকশনেও ঠান্ডা চলে আসতেছে। আপনাদেরকে আমি ভিডিও পাস করে এখন সম্পূর্ণ কাজটি শেষ করে তারপরে আপনাদেরকে আমি আবার ভিডিও প্লে করছি, যেখানে এখানে সম্পূর্ণ কাজটি কমপ্লিট। এখন আমরা ভিতরে আপনাদেরকে দেখাবো কি সম্পূর্ণ আইস হলো কিনা সেটা আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন এখানে সাদা সাদা হাওয়া, মানে বরফে আইসের যে হাওয়াটা আছে ওগুলো বের হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ আমার আইস হয়ে গেছে, ডিপের ভিতরে সম্পূর্ণ আইস হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ভিতর থেকে ঠান্ডা হাওয়া আসতেছে, কুয়াশার মতো যে হাওয়াটা এটাই হচ্ছে ঠান্ডা হাওয়া। এখন আমরা নর্মাল দেখব, নর্মালে ঠিক আছে কিনা। নর্মালও দেখতে পাচ্ছি এই যে বরফ চলে আসছে। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।